জাতীয় জরুরি সেবা 999-এর ভেরিফাইড বা ব্লু পেজ থাকা ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। পেজটিতে গিয়ে দেখা যায় হলিউড সিনেমার 3টি ভিডিও ক্লিপ টাইমলাইনে আপলোড করা হয়েছে। 3 মিনিট 55 সেকেন্ডের প্রথম ভিডিওটি পেজটিতে আপলোড করা হয় গত 14 ঘন্টা আগে। এরপর 3 মিনিট 2 সেকেন্ডের একটি ভিডিও 9 ঘন্টা আগে ও 2 ঘন্টা আগে 3 মিনিট 58 সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়। সাধারণত 999-এর ফেসবুক পেজটিতে জরুরি কোনো সংবাদ ছাড়া অন্য কিছু শেয়ার বা পোস্ট করা হয় না, তাই হলিউডের সিনেমার ভিডিও ক্লিপ আপ হওয়ায় নেটিজেনরা বলছেন পেজটি হ্যাক করা হয়েছে। ব্যবহারকারীরা বলছেন এই পেজটি হ্যাক করা উচিত হয়নি, এই পেজটি সাধারণ মানুষের অনেক উপকারে আসে, তাই যারাই পেজটি হ্যাক করে থাকুক না কেন তারা যেন পেজটি ফিরিয়ে দেয়, এমনই অনুরোধ করেছেন নেটিজেনরা। এদিকে পেজটি হ্যাক করা হয়েছে কিনা জানতে রোববার সকালে জাতীয় জরুরি সেবা 999-এর পরিদর্শক আনোয়ার সত্তারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে এ বিষয়ে জাতীয় জরুরি সেবা নম্বরে 999-এ ফোন করলে একজন অপারেটর জানায় পেজটিতে এমন ভিডিও ক্লিপ সহ পোস্ট হওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে, কারিগরি ত্রুটির জন্য এমনটি হয়েছে, তাই এই বিষয়ে তাদের কাজ চলছে, দ্রুত সময়ে এর সমাধান করা হবে।